গোমতী জেলার পুলিশের নব উদ্যোগ দেখা গেল বৃহস্পতিবার সকাল থেকে। শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে গোমতী জেলার পুলিশ বৃহস্পতিবার সকাল থেকে উদয়পুর শহরের বিভিন্ন জায়গায় যে সমস্ত বাইক স্কুটি চালকরা হেলমেট পরিধান করেননি তাদের কোনো রকম জরিমানা না করে কেন হেলমেট পরা দরকার সে বিষয়ে চালকদের অব্যাহত করা হয় এবং পরে পুলিশের পক্ষ থেকে তাদের হেলমেট পরিয়ে দেওয়া হয় এবং আগামী দিন যাতে করে হেলমেট বিহীন বাইক কিংবা স্কুটি না চালায় সে বিষয়ে বুঝিয়ে দেওয়া হয় চালকদের। বৃহস্পতিবারের এই অভিযানে উপস্থিত ছিলেন গোমতী জেলার পুলিশ সুপার নমিত পাঠক, অতিরিক্ত পুলিশ সুপার অভিষেক দে, মহকুমা পুলিশ আধিকারিক অজয় দেববর্মা সহ মহকুমার পুলিশ অফিসাররা। প্রথমে তো দুর্গাপূজার অনেক বড় অনেক বেশি শুভেচ্ছা আপনাদের সবাইকে অন বিহাফ অফ গোমতী পুলিশ অ্যান্ড ত্রিপুরা পুলিশ। আজকের দিনে আমাদের গোমতী পুলিশের বিহাফে আন্ডার দ্য লিডারশিপ অফ এসপি গোমতী আমরা আজকে একটা ইনিশিয়েটিভ নিয়েছি। আজকে থেকে আমাদের একটা ইনিশিয়েটিভ হয়েছে হ্যাশট্যাগ রাইট সেফ, এটা ত্রিপুরা পুলিশের একটা ইনিশিয়েটিভ, গোমতী পুলিশের ইনিশিয়েটিভ। আমরা একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে চাই যে যারা যারা রাস্তায় আছে তারা যাতে সেফলি গাড়ি চালায়, সেফলি মুভমেন্ট করে। দেখুন আমরা এটা বলতে চাই যে ইন্ডিয়াতে আমাদের লিডিং কজ অফ ডেথ হচ্ছে গিয়ে আরটিএ, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট। আমরা কি এই আমাদের ইনিশিয়েটিভ থ্রুতে আমরা একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে চাই যে যদি আমরা রাস্তায় ঠিকভাবে চলাচল করি তাহলে আমরা এই প্রবলেমটাকে আমরা কাট ডাউন করতে পারবো। এই ইনিশিয়েটিভের আন্ডারে আজকে আমরা কিছু হেলমেট আমরা ডিস্ট্রিবিউট করেছি ফিমেলদেরকে, যে লেডিজ আছে ইনাদেরকে ডিস্ট্রিবিউট করেছি। আমাদের মেইন আইডিয়া যে নট জাস্ট রাইডার বাট যারা প্লিয়ান রাইডার ওনারাও যাতে হেলমেটটা ইউজ করে রেগুলারলি, সো দ্যাট ওনারা সেফ থাকেন, ওনার ফ্যামিলি মেম্বার সেফ থাকে। আর আপনাদের থ্রুতে আমরা এই মেসেজটাই সবাইকে এই পূজার যে এই অফিসিয়াস ওকেশনটাতে আমরা এটা সবাইকে রিলে করতে চাই।